নমস্কার, সেভেনিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কামারহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড এলাকায় বহু নিম্নবিত্ত পরিবারের বসবাস। এদিন সেই এলাকায় স্থানীয় বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে তাদের সমস্যার কথা জানতে গিয়েছিলেন বিজেপি নেতা সাংসদ দিলীপ ঘোষ। ঘরটা বেড়াচ্ছিল একদমই ভাঙা, তারপর আমার বিয়ে, আমার বিয়ে আসার পর থেকে আমি কাজে লাগলাম, তারপর আমি লোন নিয়ে ঘরটা করেছি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরসভার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক মন্তব্য। মিউনিসিপালিটিতে ছাপা মারা হয়েছে, রথিনবাবু তখন চেয়ারম্যান ছিলেন, তাই তাকেও ডাকা হয়েছে, তার বাড়িতেও ছাপা মেরেছে, অন্যান্য চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানদের বাড়িতেও হয়েছে। আমার মনে হয় আগামী দিনে অন্যান্য মিউনিসিপালিটি যেখানে কমপ্লেন এসেছে সেখানেও হবে, হওয়ার দরকার আছে। গরিব মানুষকে লোভ দেখিয়ে হাজার লোকের টাকা নিয়ে 50-100 জনকে চাকরি দেওয়া হয়েছে, বাকিদের দেওয়া হয়নি অস্থায়ী চাকরি, এই যে চলেছে নিরন্তর, এখনও বন্ধ হয়নি, সেগুলো এক জায়গায় বন্ধ হওয়ার দরকার আছে। এই ধরনের তদন্ত করে দোষীদের সাজা দেওয়ার দরকার আছে। পাশাপাশি উপাচার্য নিয়োগ মামলায় রাজ্যপালের সুপ্রিম ধাক্কা এবং রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 144 ধারা ভঙ্গ করে তৃণমূল কংগ্রেসের ধর্ণা মঞ্চের সভা প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে দিলীপ ঘোষ জানালেন, এরকম কিছু আঞ্চলিক পার্টি যেখানে সরকার চালায় তারা রাজ্যপালের বিরুদ্ধে লড়াই করে রাজনীতি করে, আর কিছু না। দিল্লি দেখুন, তামিলনাড়ু দেখুন, পশ্চিমবঙ্গ দেখুন, এদের লড়াই সবসময় সরকারের বিরুদ্ধে, এর বিরুদ্ধে দারিদ্রের বিরুদ্ধে, অশিক্ষার বিরুদ্ধে, ডেঙ্গুর বিরুদ্ধে এরা লড়াই করতে পারে না। এরা সরকারের বিরুদ্ধে লড়াই করবে, রাজ্যপালের বিরুদ্ধে লড়াই করবে যেটা সরকারি পোস্ট, আর এই ধরনের উল্টাপাল্টা বলবে। আজ সুদীপবাবুকে যদি বলা হয় আপনি যান হরিয়ানায় রাজ্যপাল, উনি লাফিয়ে লাফিয়ে চলে যাবেন। যোগ্যতা নেই এখানে ইউনিভার্সিটি চালানোর, তাই রাজ্যপালকে হস্তক্ষেপ করতে হচ্ছে। কেন ওনারা যাচ্ছেন না, কি কথা বলে ঠিক করছেন না? ওনারা জমিদারি ভেবেছেন, ইউনিভার্সিটি স্কুল কলেজকে লুটপাটের জায়গা ভেবেছেন, মস্তানি করার জায়গা ভেবেছেন। আর তারা যেখানে শক্তি আছে করছেন, যেখানে শক্তি নেই যাদবপুরে দেখছেন কি ধরনের চলছে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে। কামারহাটি থেকে রাজাদের রিপোর্ট, সেভেনিক নিউজ নেটওয়ার্ক। আমাদের খবরের বিভিন্ন বিভাগে আমরা নতুন মুখ চাইছি, আগ্রহী হলে যোগাযোগ করুন 9883107107 এই নম্বরে। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেনিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।